হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা জব ইনফরমেশান নিয়ে এসেছি বিইএমএল লিমিটেডের পক্ষ থেকে। কিছু রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্য আনা হয়েছে একটা ভ্যাকেন্সিস। তো আমরা জেনে নিই যে বিইএমএল হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পাবলিক সেক্টর কোম্পানি। তো এখানে বিভিন্ন কারণে অনেক রিক্রুটমেন্ট হয়ে থাকে, তো সেখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টের কিছু ভ্যাকেন্সিস বেরিয়েছে। এখানে আপার এজ লিমিট বলা হয়েছে 27 বছর আপার এজ লিমিট হবে। ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রেড 2 পজিশানে রিক্রুট করা হবে। তোমাদের কোয়ালিফিকেশান দেখো, 3টে ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আছে। বিই অর বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে, বিই অর বিটেক ইন ইলেকট্রিক্যাল এবং বিই অর বিটেক ইন ইলেকট্রনিক্স। এই 3টে ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে। মেকানিক্যালের জন্য 13টা ভ্যাকেন্সিস আছে, ইলেকট্রিক্যালের জন্য 3টে ভ্যাকেন্সিস আছে এবং ইলেকট্রনিক্সের জন্য 4টে ভ্যাকেন্সিস আছে। বেসিক পে দেখেছো 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। আর তোমাদের 70% মার্কস থাকতে হবে, যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য বিটেকে 70% মার্কস অবশ্যই থাকতে হবে। আর একটা কিছু এখানে যেমন নোট দেওয়া আছে, যেমন এজ রিল্যাক্সেশন থাকছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটিদের জন্য 32 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 30 বছর অবধি এজ রিল্যাক্সেশন থাকছে। 5% নাম্বার কম পেলেও হবে, 65% নাম্বার দরকার এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য। সিলেকশন প্রসেসের কথায় যদি আসা যায়, তাহলে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন দ্য কোম্পানি সিলেকশন প্রসেস অ্যাজ অ্যাপ্লিকেবল, ইনক্লুডিং রিটেন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ। তোমাদের কোম্পানির রিটেন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ এই প্রসেসে তোমাদের সিলেকশন হবে। এবার একটা ট্রেনিং পিরিয়ডের কথা এখানে বলা হয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল আন্ডারগো ট্রেনিং ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। তোমাদেরকে 1 বছরের ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে। ফ্রম দ্য ডেট অফ দেয়ার জয়নিং, যেদিন জয়েন করবে সেই ডেট থেকে 1 বছর ট্রেনিংয়ে থাকতে হবে। অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্যার ট্রেনিং পিরিয়ড অ্যান্ড অ্যান অ্যাসেসমেন্ট সুইটেবলি, দে উইল বি অ্যাবজর্বড অ্যাট অফিসার ইন দ্য সেম পে স্কেল উইথ 1 অ্যাডিশনাল ইনক্রিমেন্ট অ্যান্ড উইল বি প্রোবেশন ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। তারপর 1 বছর ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হলে 1 বছরের প্রোবেশন পিরিয়ডে থাকবে, যা পে স্কেলে জয়েন করবে তার উপর 3% বেসিক পের একটা ইনক্রিমেন্ট হবে। এবার যদি এখানে স্যালারির কথায় আসা যায়, তাহলে এখানে বলাই হয়েছে 40,000 টাকা পার মান্থ পে স্কেলে তাদের পে করা হবে এবং 40,000 থেকে 1,40,000 হবে তাদের ট্রেনিং পিরিয়ড চলাকালীন। তাছাড়াও তোমরা এখানে এক্সট্রা এইচআরএ পাবে, হাউস রেন্ট অ্যালাউন্সেস। তোমাদের একটা সার্ভিস বন্ড থাকছে এখানে, তোমাদেরকে সার্ভিস বন্ড হচ্ছে 2 লক্ষ টাকার। তোমাদের প্রথম 2 বছর একটা সার্ভিস বন্ড থাকবে। দুঃখিত, তোমাদেরকে 4 বছর সার্ভিস ট্রেনিং পিরিয়ডে সার্ভিস বন্ডে থাকতে হবে এবং প্রথম ওই 4 বছরের 47 মাস, 4 বছরের টোটাল 48টা মাস হয়, 47 মাস ধরে তোমাদের যে টোটাল স্যালারি হবে সেই স্যালারি থেকে 4,000 টাকা করে কাটা হবে। সে 48তম মাসে এসে 2 লাখ টাকা তোমরা পেয়ে যাবে উইথ ইন্টারেস্ট। তোমাদের এখানে বলা আছে আফটার সাকসেসফুল কমপ্লিশন দ্য বন্ড পিরিয়ড দ্য সিকিউরিটি ডিপোজিট উইল বি রিফান্ডেড উইথ দ্য ইন্টারেস্ট। তোমাদের যে 2 লক্ষ টাকা 48 মাসে জমা পড়বে সেই টাকাটা উইথ ইন্টারেস্ট তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। আর কেউ যদি জব করতে করতে তার সার্ভিস বন্ড শেষ হওয়ার আগে বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু সেই টাকাটা সে আর রিফান্ড পাবে না। তো এই 2 লক্ষ টাকাটা তোমাদের স্যালারি থেকেই কেটে কেটে আস্তে আস্তে রাখা হবে। এবার কিছু জেনারেল কন্ডিশনস দেওয়া হয়েছে যে অবশ্যই শুধুমাত্র ইন্ডিয়ানরা অ্যাপ্লাই করতে পারবে। এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যা হবে সব তোমাদের নভেম্বরের 6 তারিখের মধ্যে দেখাতে হবে। তাছাড়াও আরও কিছু এস রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কিছু এখানে ইনফরমেশান রয়েছে। তোমাদেরকে 500 টাকা দিতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। তো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, তো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে বলেছে বাই ক্লিকিং অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক আফটার গো থ্রু দ্য প্রেসক্রাইব গাইডলাইন্স অ্যান্ড দ্য এনসিওরিং কারেকশন অফ দ্য ডেটা এন্টার ইন পোর্টাল অর ফর্ম। তো তোমাদের এই যে ওয়েবসাইটটা আছে www.bemlindialimitindia.in, এই ওয়েবসাইটে 6 নভেম্বরের 6 তারিখ সন্ধে 6টা অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে সেটাকে নোট করে রাখতে বলা হচ্ছে, তোমাদের ফিউচারে কাজে লাগতে পারে।
এছাড়াও এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে, তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভিডিও থেকে, এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে এবং কোন ডকুমেন্টসের কি সাইজ হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, এইগুলোও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে নভেম্বরের 6 তারিখে হচ্ছে লাস্ট ডেট, কী কী কোয়ালিফিকেশান লাগবে সবই তো বলে দিলাম, তো বাকি জিনিস তোমরা ওই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে এটা ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো যাতে যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় অবশ্যই। তো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ইনফরমেশান নিয়ে।